কিছু করেন কলকাতায় ওখানে আলিয়া ক্যাম্পাসে আলিয়া ইউনিভার্সিটিতে হ্যাঁ ছাত্ররা তো তারপর দিন থেকে এটা নিয়ে আন্দোলন করেছে করছে তাই শুনে একটা গাড়ি আছে না যে ছেলে আমাদের চলে গেছে সেই ছেলে আমরা আর ফিরে পাবো না আমার ওটা একটাই দাবি সে দাবি হচ্ছে যেন এই গ্রামগঞ্জ থেকে কত গরিব ঘরের ছেলে কত বাবা মায়ের কত মানে না খেয়ে আধপেটা খেয়েও ছেলেকে কলকাতায় পড়াতে পাঠায় সেই পাঠিয়েও তাদের কোনো নিরাপত্তা নাই তারা রাত্রে ঘুমাতে পারে না এই যে অ্যাক্সিডেন্টগুলো হচ্ছে তাই দেখে তাদের আর ঘুম আসে না আমি বারবার বলবো এর যেন একটা কোনো ব্যবস্থা সরকারিভাবে বা প্রশাসনিকভাবে যেন এর দৃষ্টান্তমূলক একটা ব্যবস্থা নিক এবং এই গরিব ঘরের যে ছাত্র পড়তে যাচ্ছে তাদের যে একটা এই যে না খেয়ে আসতে থাকে সে যদি কোনো আপনারা যদি মনে করেন তাদেরকে কিছু কোনো হেল্প করতে পারেন সেটা প্রশাসন অসংবেদনশীল এরকম একটা প্রতিভাবান ছাত্র খুনই হয়ে গেল আমি খুনই বলবো কারা মারলো কি মারলো কারা গাড়ি চালাচ্ছিল সেই গাড়ি সিজ হয়েছে কিনা সিজ হলে সেই গাড়ির মালিককে কোনো কথা প্রশাসন এখনো পর্যন্ত বলেনি সরকারের তরফ থেকে প্রশাসনের তরফ থেকে পুলিশের তরফ থেকে লোকাল এমএলএ গিয়ে দেখলাম ছাত্রদের সাথে আলিয়ার ছাত্রদের সাথে ঝগড়া করছেন ওটা তো কাজ না ওনাদের ওনাদের কাজ দোষীকে খুঁজে বার করা ফলত পরিবারের সাথেও আজকে কথা বলে গেলাম কোন গাড়ি শাকিলকে চাপা দিল সেই গাড়ির মালিককে এবং সেই গাড়ি কার কারা চালাচ্ছিল এটা বার করতে হবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং এ তো টাটা বিল্ডার পরিবার নয় ফলত পরিবারটির জন্যে কোনো কাজের ব্যবস্থা ক্ষতিপূরণের ব্যবস্থা ইত্যাদি সরকারকে প্রশাসনকে করতে হবে।